আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওর মধ্যে দেখাবো এই যে কফি অ্যাপটা আছে, এই যে কফি অ্যাপ, এইটার মধ্যে আপনি হচ্ছে কিভাবে কাজ করবেন, এই যে এই অ্যাপে আপনি কিভাবে কাজ করবেন আমি সেটা দেখাবো। এই যে এটার মধ্যে আপনি কফি, এর আগের যে ভিডিওটা ছিল, এর আগে এই যে ভিডিওটা ছিল, এই ভিডিওতে আমি ভালোভাবে দেখাইতে পারি নাই কিভাবে হচ্ছে কাজ করতে হবে, বাট আজকের ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দিব এই অ্যাপে আপনারা কিভাবে কাজ করবেন এবং উইথড্র কিভাবে দিবেন সেটাও করে দিব। তার আগে অবশ্যই বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলটার মধ্যে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আই বাটনে ক্লিক করবেন। তো কথা বেশি না বাড়িয়ে আমি হচ্ছে আমার ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি কপি অ্যাপটাকে এভাবে এডিটার মধ্যে একটা মানে এভাবে করে ঢুকলাম। ও অবশ্যই একটা কথা বলে দিই, যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা আমার চ্যানেলে ঢুকবেন, ঢোকার পর এই যে স্কিপ করে যাবেন, এই যে গেমস খেলা আই করুন, এই এই যে এই ভিডিওটা ভালো করে দেখবেন। এই ভিডিওটা ভালো করে দেখলে আপনারা হচ্ছে আমার এই যে এখন যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বুঝতে পারবেন। তো কফি অ্যাপে ঢুকলাম, ঢোকার পর এই যে দেখুন আমার এখানে ব্যালেন্স কত, আমার এখানে ইউএসডি 0.24 আছে। এখানে উইথড্রতে গিয়ে দেখাই, এখানে হচ্ছে পেয়ারে উইথড্র করতে হলে মিনিমাম 0.19 লাগবে, যে মিনিমাম 0.19, সেক্ষেত্রে আমার এখানে ব্যালেন্স আছে 0.24। তো আজকে দেখাবো কিভাবে কাজ করতে হবে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, সবাই স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখবেন। জাস্ট এতটুকু বলবো, ফোকাস ভালোভাবে রাখবেন এবং কানটাকে একদম খারাপভাবে রাখবেন, কারণ এটা সামান্য একটু বুঝে নিলেই আপনি আপনার মাথা থেকে এটা বের হবে না, আপনি বুঝতে পারবেন গেমসটা কীভাবে খেলতে হয়। তো এখানে দেখেন, এখানে একটা টেবিল, একটা সোফা, আবার টেবিল, ডাইনিং টেবিল, বিভিন্ন সোফা আছে, এই যে এরকম, তো এরকম আছে। তো এই যে এখানে কি লেখা আছে দেখেন, প্লেস, এখানেও প্লেস আছে, এখানেও প্লেস আছে, এখানেও প্লেস আছে, আপনি হচ্ছে এই যে এদিকেও প্লেস আছে। এখন আপনি কি করবেন, আপনি চাইলে এখান থেকে এটাতে ক্লিক, প্লেসে ক্লিক করে নিতে পারেন। তো এগুলো সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে আমার আগে, সেই জন্য এগুলো কেমন কালো হয়ে আছে। তো এখানে আমার আর কোনো টেবিল সিলেক্ট নাই। তো এই দ্বিতীয়টাতে ঢুকলাম, দ্বিতীয়টাতেও সেম অবস্থা, আবার তৃতীয়টাতে ঢুকলাম, এই যে দেখেন এখানের মধ্যে শুধু 6 নাম্বারটা আমার কালো হয়ে আছে, বাকিগুলো আমি সিলেক্ট করতে পারবো। তো আমি এই যে এটাকে একটা সিলেক্ট করলাম, এই যে এখানে সিলেক্ট করার পর দেখেন এটা এরকম হয়েছে, চয়েজিং, মানে এখানে চয়েজিং লেখা আছে, ওরা চয়েজ করতেছে ওরা কী খাবে। তো আমি আবার সেম ক্যাটাগরিতে গেলাম, এটা তো এটা সিলেক্ট করলাম, তারপরে আবার আপনারা চাইলে এখানে যে প্লেস লেখা আছে প্লেসে ক্লিক করো, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে এগুলো কিন্তু কালা হয়ে আছে, আমি এটা সিলেক্ট করতে পারবো, সেক্ষেত্রে আমি এটাতে একটা ক্লিক করে দিলাম, এই যে আমার এটাও সিলেক্ট হয়ে গেছে। এই দুইটা সার্ভিসে আছে, সার্ভে আছে, কারণ হচ্ছে সার্ভে আমি আগে রেখেছি, রেখে দিছি। তো এখানের মধ্যে আরও টোটাল আরও তিনটা করতে পারবো। তো আমি এটাতে প্লেসে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করার পর এই যে এখানে সবগুলো টেবিল পূর্ণ, তো আমি এখান থেকে সিলেক্ট না করে আমি ওই যে উপরে লেখা আছে না, উপরে যে এখানে ক্লিক করলাম, এগুলোও সিলেক্টেড আছে, এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট, এটাতে ক্লিক করলাম, এই দুইটা সিলেক্ট নাই, যে এটাতে সিলেক্ট করে দিলাম, তারপরে এটাতে আবার একটা ক্লিক করলাম, এটাতে সিলেক্ট করলাম, তারপর আবার একটা ক্লিক করলাম আর এটাতে সিলেক্ট করে দিলাম। তো আমার পুরো টেবিলগুলো সিলেক্ট হয়েছে। এখন আমি যতই সিলেক্ট করতে যাই যে দেখেন আমার সিলেক্ট হবে না, দেন আমি কি করব, দেন আমি একটু অপেক্ষা করব। ওরা হচ্ছে যে
এখানে কি খেতে চায় সেটার মেনুটা বলবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আপনারাও কিছুক্ষণ অপেক্ষা করেন। ওই তো অপেক্ষা করা মাত্র এখানে গেট অর্ডার লেখা আসছে, যে গেট অর্ডার। তো গেট অর্ডার একটা ক্লিক করবেন। আমি গেট অর্ডার একটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা অ্যাড আসছে। তো আপনারা একটু বসে থাকবেন, এই একটা এই যে স্কিপ করার অপশন চলে আসছে উপরে, এই যে স্কিপ করে দিবেন, তারপরে একটু অপেক্ষা করবেন। ক্রস চিহ্ন আসলে ক্রসে ক্লিক করে দেবেন, যে আরেকটা আসছে এখন হচ্ছে ক্রস আসবে। এই যে ক্রস আসছে, আমি ক্রসে ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে সার্ভে যাবে। তো এখানে আর কেউ, এই যে ওরা আবার গেট অর্ডার দিয়েছে, মানে অর্ডার দিয়েছে, তো আমি গেট অর্ডারে ক্লিক করলাম। তো আর কেউ দিছে, এই যে ওরাও দিয়েছে গেট অর্ডার, আমি ক্লিক করে দিলাম এবং ওরাও দিছে। প্রথমত আপনি কি করবেন, প্লেসে ক্লিক করে চেয়ারগুলো সিলেক্ট করবেন, তারপর গেট অর্ডারে ক্লিক করলে সার্ভ আনবেন, ঠিক আছে। তারপর এই যে এখানে একটা জিনিস ঠিক করবেন, এই যে অর্ডার লেখা আছে, এই যে নিচে এই যে গোলের জায়গায় অর্ডার লেখা আছে, এই যে এখানে অর্ডার লেখা আছে, এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে যে টেবিলগুলোতে অর্ডার দিয়েছেন সবগুলো এখানে শো করবে। তো এখানে হচ্ছে যে দেখেন ওরা কী কী চাইছিল। তো আমার আগে থেকে এগুলো আছে, সেই জন্য আমি সার্ভে ক্লিক করে দিলাম, আমি ওদেরকে সার্ভ করে দিয়েছি। এ দুইটা আমার সার্ভে নাই, কারণ এখানে হচ্ছে এই যে কেক নাই, এখানে আবার কেক নাই, তো কেক আমাকে তৈরি করতে হবে। তো সেই জন্য এগুলা দেখেন, এই যে এগুলা এখানের মধ্যে আবার হচ্ছে কেক নাই, তারপর অরেঞ্জ জুস নাই, তো সেই জন্য এই যে সার্ভগুলা কালো হয়ে আছে। তো এই যে দেখেন আবার এখানে এগুলো আছে, সেই জন্য এখানে সার্ভে ক্লিক করলাম। তো এখন দেখাবো আপনি কিভাবে হচ্ছে যে এগুলো সার্ভ করবেন। সেই জন্য এই যে মেনু একটা অপশন আছে, এই যে নিচে দেখবেন মাঝখানেরটা মেনু, মেনুতে ক্লিক করবেন। তার আগে অর্ডারে দেখবেন প্রথমটাতে কি লাগবে, এই যে এখানের মধ্যে আমি প্রথম দুইটা দিয়ে দিছি, এই যে এখানের মধ্যে কি লাগবে আপনার, কেক লাগবে, এখানে হচ্ছে কেক লাগবে। তো আপনাকে হচ্ছে কেক তৈরি করতে হবে, কারণ ফ্রিজ জেল আর হচ্ছে আর অন্যটা আছে, এখন কেক তৈরি করবেন। তো মেনুতে গিয়ে আপনি এই যে কেক তৈরি করার জন্য, এই যে কেক তৈরি করার জন্য কি কি লাগবে, মিল্ক লাগবে, ভ্যানিলা লাগবে। তো আপনি হচ্ছে মিল্ক আর ভ্যানিলা হচ্ছে ক্রয় করে নেবেন। এই যে মিল্ক আর ভ্যানিলা ক্রয় করার জন্য এই যে এখানে আর একটা অপশন আছে, ইনগ্রিডিয়েন্টস মেবি, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কি ক্রয় করবেন, এই যে আমার কি লাগবে বলছে, এখানে কেক তৈরি করার জন্য মিল্ক আর হচ্ছে ভ্যানিলা, সরি মিল্কও আছে বাটারও আছে, ভ্যানিলা লাগবে। আপনি এই জিনিসটা দেখেন কালো হয়ে আছে, একটু ভালো করে মন দিয়ে দেখবেন। আমি জানি ভিডিওটা লম্বা হচ্ছে, তবুও আপনারা একটু মন দিয়ে দেখবেন। এইটাতে কিন্তু আর্ন করা খুবই ইজি, একদম ইজি, গেমস খেলে আর্ন করবেন, খুবই ইজি। প্রথমটা ভালোভাবে দেখেন, লাস্টেরগুলো আমি দেখাই দিব কীভাবে করতে হবে। এখান থেকে যে ইন এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে কী জানি ভ্যানিলা, এখান থেকে ভ্যানিলা কোথায় সেটা দেখে নেবেন। এই যে ভ্যানিলা, এই যে এটা হচ্ছে ভ্যানিলা, এখানে কালেক্টে ক্লিক করে দেবেন। এই যে কালেক্টে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসছে, একটু অপেক্ষা করবেন অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত। তারপর আমি ভ্যানিলাতে আবার কালেক্ট করে নিলাম, করে নেওয়ার পরে যে মেনুতে গেলাম, এই যে কেকের এখানে দেখেন, এতক্ষণ কিন্তু কেকের মধ্যে ফ্রি ফায়ারটা আপনার হচ্ছে প্রিপারটার মধ্যে কিন্তু কালো হয়েছিল, এখন আমি প্রিপারে একটা ক্লিক করে দিলাম। আমি প্রিপারে ক্লিক করার পর আবার প্রিপারে ক্লিক করলাম, আবার ক্লিক করে দিলাম, টোটাল তিনবার করে দিলাম। তো দেখেন এই যে তিনবার করার কারণে আমার হচ্ছে যে এটাও সার্ভে আসছে, এটাও সার্ভে আসছে, কিন্তু এটা সার্ভে আসে না কারণ আমার অরেঞ্জ জুস নাই। আচ্ছা ঠিক আছে, যে দুইটা সার্ভে আসছে আমি সেটাতে একটা ক্লিক করে দিলাম, এই যে এটা তো সার্ভটা করে দিলাম। কিন্তু এখানে দেখেন এখানে কি নাই, এখানে হচ্ছে কেক আর অরেঞ্জ জুস নাই। তো আমাকে আবার কেকটা ঠিক করতে হবে, এই যে আমি কেকের উপর আবার ক্লিক করে দিলাম, প্রিপার হয়ে গেছে, এখন একটা অ্যাড আসছে, একটা অপেক্ষা করলাম, আমি ক্রসে ক্লিক করে দিলাম। কেকটা আমার হচ্ছে প্রিপার হয়ে গেছে, এখন আমি আবার অর্ডারে গেলাম। অর্ডারে যাওয়ার পরে দেখেন এখানে এখানে কিন্তু কেকের জায়গায় কিন্তু টিক চিহ্ন ছিল না, কিন্তু হয়ে গেছে, এখন নাই শুধু অরেঞ্জ জুস। তো আমি অরেঞ্জ জুসটা এখান থেকে দেখবো, অরেঞ্জ জুস কই, এই এই যে এখানে অরেঞ্জ জুস আছে, মেবি দাঁড়ান আমি দেখাই, অরেঞ্জ জুস জুস কইরে 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 দেখছি না তো অরেঞ্জ জুস, এই তো এটা হচ্ছে অরেঞ্জ জুস। তো এখানে অরেঞ্জ জুসের মধ্যে কী নেয়, অরেঞ্জ নাই, এটা যে খেয়াল করেন এখানে অরেঞ্জ নাই। তো আমাদেরকে কী করতে হবে, এই জিনিস ইন
ইনগ্রেডিয়েন্টস এটাতে ক্লিক করে অরেঞ্জটা কালেক্ট করতে হবে। এই যে এখানে লেখা আছে অরেঞ্জ, এই যে অরেঞ্জ, এই যে কালেক্ট, কালেক্টে একটা ক্লিক করে দিবেন। কালেক্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ফুরে গেছে, তার মানে আমার অরেঞ্জটা হয়ে গেছে। এখন আমি মেনুতে গেলাম, মেনুতে এই যে অরেঞ্জ জুস দেখেন এটা কিন্তু প্রথমে কালো ছিল, এখন কিন্তু প্রিপার আসছে, আমি প্রিপার একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অর্ডার্সে গেলাম, এই যে দেখেন এই টিক চিহ্ন কিন্তু ছিল না, এখন হয়ে গেছে। এখন সার্ভে ক্লিক করে দিব, এই যে সার্ভে ক্লিক করে দিলাম, তার মানে আমার হচ্ছে সবগুলো টেবিলে কিন্তু আমি সার্ভ করে দিছি, শুধু একটা টেবিল বাকি, বিকজ এই টেবিলের মধ্যে হচ্ছে এটা নাই, এটা দিতে এটা দিয়ে সার্ভ করতে হবে। তো এটা ভালো করে দেখে নেবেন এটা কি কালোর মধ্যে কি দেখা যায়, চিনি না। তো আমি হচ্ছে এখানের মধ্যে কালোর মধ্যে এটা মেবি দেখি তো এটা কি না, এটা না, এটা হচ্ছে চকলেট মুফলিন মেবি। তো আমাকে হচ্ছে চকলেট মুফলিন বানাতে হবে, এই যে এটা এখানে আসছে অলরেডি, এই যে চকলেট মুফিন, সরি চকলেট মুফিন। তো এটা আমি কি পেপারে ক্লিক করলাম, পেপারে ক্লিক করার পর এই যে এখানে দেখেন সার্ভ হয়ে গেছে, এই যে সার্ভে এখানে একটা সার্ভ সার্ভটা লেখা আসছে, সার্ভে ক্লিক করে দিলাম। তো আমার এরকম একটা অপশন অ্যাড আসছে, একটা স্কিপ হওয়ার জন্য ক্লিক করবো, একটা ক্লিক করলাম ক্রস আসবে। তো আমার সবগুলো টেবিলে এখন আমি সার্ভ করে দিছি, এখন হচ্ছে যে ওরা মানে সার্ভ করার পর আমাকে এখন জাস্ট কয়েনটা দিবে। আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আমি হচ্ছে সার্ভ করছি। তো এখানে আমার আরও দুইটা অর্ডার আসছে, এই যে দেখেন এখানে গেট অর্ডার একটা ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে যে গেট অর্ডারে ক্লিক করার পর এই যে আরেকটা আসছে গেট অর্ডার, এই যে এখানে গেট অর্ডারে ক্লিক করে দিলাম। তো এখন আমি আরও দুইটা অর্ডার পাইছি, কেমন। দুইটা অর্ডারের মধ্যে এগুলো আছে না আমার পূর্ণ আছে, তো নাই শুধু কি বিস্কুট। তো আমি হচ্ছে এই যে মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পর আমি বিস্কিটটা দেখবো, এই যে আমার বিস্কুট কিন্তু প্রিপেয়ার করা আছে অলরেডি, এগুলো সবগুলো আছে, প্রিপেয়ার একটা ক্লিক করে দিলাম। প্রিপেয়ারে ক্লিক করার পর আমার বিস্কিটটা হয়ে গেছে, এখন হচ্ছে সার্ভিসে ক্লিক করে দিলাম, সরি সার্ভে ক্লিক করে দিলাম। তারপর আছে আরেকটা অর্ডার আছে না, নিচে গেলাম যে এখানেও সব কিছু আমার প্রিপেয়ার আছে, তো আমি এখানে সার্ভে ক্লিক করে দিলাম, আমি সার্ভে ক্লিক করে দিলাম। তো আমার হচ্ছে এই অর্ডারগুলো একদম কমপ্লিট। তো এখন জাস্ট ওরা হচ্ছে গিয়ে আমাকে ইয়া দিবে, কয়েনগুলো দিয়ে দিবে, তখন হচ্ছে আমার এই কয়েনটা গিয়ে ঠিক এখানে যোগ হবে আর ইউএসডি এখানে, তারপর আমি ইউএসডিগুলো এখান থেকে কনভার্ট করে নেব। দেখুন আমি যে অর্ডারটা ওদেরকে দিছিলাম, ওরা হচ্ছে এটা হচ্ছে মানে ওরা অর্ডারটা কমপ্লিট করছে। তো এখন এখানে বলছে যে গেট দ্য বিল, তো আমি গেট দ্য বিল একটা ক্লিক করলাম, দেখুন আমাকে হচ্ছে 3 কয়েন দিছে। তো এখানে হচ্ছে আবার ওয়াচে ক্লিক করবেন, এরকম একটা ভিডিও আসবে, তো সেটাতে ভিডিওটা এভাবে দেখবেন, দেখে এটা হচ্ছে স্কিপ করার অপশান থাকবে, আপনি স্কিপ করে নেবেন। অটো প্লে আপটার লেখা আছে দেখেন, এখানে যে হাতের ডান পাশে উপরে দেখেন কিছু পয়েন্ট মানে কিছু সময় যাচ্ছে, সেকেন্ড আর কি, কিছু সেকেন্ড যাচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে। তারপর আবার আরেকটা অ্যাড আসছে, এটা ক্রস করে দিই, এখানে হচ্ছে ক্রস আসবে, আমি ক্রসে ক্লিক করে দিব, সেই জন্য একটু অপেক্ষা, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হয় আর কি। হাতের ডান পাশে উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন আসছে, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমার হচ্ছে সাকসেসফুলি ডুপ্লিকেট এক্সপি হয়ে গেছে। তারপর দেখেন আমি এই যে এটা তো গেট দ্য বিল আসছে, এটা তো গেট দ্য বিল আসছে, আমি এটাতে একটা ক্লিক করলাম, তারপরে হচ্ছে এটাতে একটা ক্লিক করলাম, তারপর আবার এটাতে একটা ক্লিক করলাম, তারপর ওয়াচ। হ্যালো হ্যালো, ইউ নিড মানি, ডু ইউ নিড মানি, ইয়েস, ক্যান ইউ হেল্প মি, টেক আউট ইওর ফোন, ক্লিক দ্য লিংক বিলো, ডাউনলোড ক্রেজি ড্রপ। এটা আসছে, আমি হচ্ছে অপেক্ষা করব, ইউ ক্যান গেট 100, ইউ ক্যান গেট 100 ডলারস, নো থ্রেশ। তারপর আমি ক্রসে ক্লিক করে দিলাম, ওকে গ্রেটে ক্লিক করে দিলাম। তো দেখেন আমি যে অর্ডারগুলো করছিলাম সেই অর্ডারগুলো আমার হচ্ছে সাকসেসফুল হয়েছে, এই যে দেখেন আমি কাজ করে কতটুকু আর্ন করছি, আমার এখানে অলরেডি 0.23 হয়েছে, আমি এটা উইথড্র করতে পারবো। এখানে হচ্ছে 0.19 হলে তোলা যাবে, কিন্তু আমার এখানে 0.23 হয়েছে। কীভাবে কাজ করতে হয় আমি তো সব কিছুই দেখাইলাম, তো এখন হচ্ছে যে আপনারা কীভাবে হচ্ছে উইথড্রটা দিবেন সেটা নিয়ে দেখাচ্ছি।
তো এখানে যে হাতের ডান পাশে নিচে দিয়ে একটা অপশন আছে যে কয়েনের, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কনভার্ট অপশন লিখা আছে কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পর আপনি ফার্স্টে কী করবেন, প্লাস চিহ্ন তোমার ম্যাক্সে ক্লিক করে দিবেন, তারপর কনভার্টে ক্লিক করবেন। আমার যেহেতু আগে ম্যাক্স করে ফেলছি সেহেতু আপনি কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পর আপনি উইথড্রোতে ক্লিক করবেন, যে উপরে উইথড্রো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে পেয়ার নাম্বারটা বসাবেন, এই যে এখানে পেয়ার নাম্বারটা বসাবেন। আমি আমার পেয়ার নাম্বারটা বসাইছি, তারপর এটাতে এটা লিখে তারপর উইথড্রোতে একটা ক্লিক করে দিবেন। এখানে তো উইথড্রোতে ক্লিক করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে এই অ্যাপটার মধ্যে কীভাবে হচ্ছে কাজ করতে হয়, প্লাস কীভাবে কাজগুলো এখান থেকে করতে হয়, এগুলো আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের কাছে। এখান থেকে আবার বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে আপনি উইথড্রো করতে পারবেন, মানে কাজ করতে পারবেন। এই যে এখানে হচ্ছে স্টার্টে ক্লিক করে, এই যে স্টার্টে ক্লিক করে এখানে বিভিন্ন অফার আছে, অফারগুলোতে ক্লিক করে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। বিভিন্ন ওই যে এখানে অনেকগুলো অফার আছে, এগুলোতে ক্লিক করে প্রসেসড অফার, মানে এগুলোতে ইয়া করে অনেক কাজ করতে পারবেন। তারপর এখানে হচ্ছে যে এই যে এই যে এটাতে ক্লিক করে, ক্লিক করার পর এখানে কিছু অ্যাপ আছে, এই অ্যাপগুলো ডাউনলোড করে আপনি হচ্ছে এখানে এই যে একটা অ্যাপ ডাউনলোড করলে আপনাকে কত কয়েন করে দিবে। যে দেখেন আমি এই অ্যাপটা ডাউনলোড করছিলাম, যার কারণে আমাকে 23 কয়েন দিছে। আপনি হচ্ছে যে এই যে এই অ্যাপটা ডাউনলোড করলে, এই যে অ্যাপটা ডাউনলোড করলে আপনাকে 4783 কয়েন দিবে। এই যে দেখেন আমি অ্যাপটা ডাউনলোড করতেছি, এই যে ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে যাবে, তারপর হচ্ছে যে এটাতে ক্লিক করে ডিরেক্টলি হচ্ছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালোভাবে বোঝা হয়েছে। তো নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এমনিতে আগের ভিডিওতে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বলছিলাম, তো আগের ভিডিওটাতে আপনারা হচ্ছে যে এটাতে আর কি এখানে কিন্তু অলরেডি লিঙ্কটা আছে, এই যে এখানে লিঙ্কটা আছে, আপনি হচ্ছে এখান থেকে কিভাবে যে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন সেটা আছে, ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তারপর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা। তো আমি ভাববো যে আপনারা ভালো করে আমার ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমি যে অ্যাপটা ডাউনলোড করছি, আমি জাস্ট অ্যাপের মধ্যে একটা ঢুকলাম, ঢোকার পর কিন্তু আমাকে ওখানে অলরেডি হচ্ছে যে উপরে লেখা আছে কি দেখেন, এখানে কনগ্রেস অফ আর কমপ্লিটেড, মানে সাকসেসফুলি কমপ্লিটেড, আমাকে হচ্ছে ওরা কয়েনগুলো দিয়ে দিছে। তো আমি আমার গিভি অ্যাপে ঢুকলাম, ঢোকার পরে যে এখানে দেখছেন ঘুরতেছে অটোমেটিক, যে টিক পড়ে গেছে। তারপর হচ্ছে যে এখানে আবার লেভেল আছে, এখানে যে লেভেল আপনি ওই অ্যাপের মধ্যে বিভিন্ন লেভেলে ঢুকলে কত কয়েন দিবে এগুলোগুলো দেওয়া আছে। মোট কথা হচ্ছে যে অ্যাপটা ডাউনলোড করছেন, ওই অ্যাপে ঢুকলে একটু ঘুরলে আপনাকে হচ্ছে কয়েনগুলো দিবে, ভালো ভালো কয়েন দিবে। তো আমি এখন যেভাবে দেখাইছি আপনারা হচ্ছে ঠিক এইভাবে কাজগুলো করবেন, দেখবেন যে আপনাদের ভালো ইনকাম হবে। একটা কাজ করে তো কখনোই আপনি 400-500 টাকা ইনকাম করতে পারবেন না, আপনাকে হচ্ছে অনেকগুলো কাজ একসাথে করতে হবে। আপনি যদি অনেকগুলো কাজ একসাথে করেন সেক্ষেত্রে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো সেই জন্য আপনি অনেকগুলো কাজ একসাথে করবেন, একটা কাজ দিয়ে কখনো আপনার জীবন চলবে না। নতুন নতুন অনেক কাজ করবেন, করলে দেখবেন যে আপনার ডলার ইনকাম হবে, সেক্ষেত্রে ইনকামটাও ভালো হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।